গাইস, তো আমরা এখন বেরিয়ে এসেছি, যাবো একটু মানে বাজারের দিকে। তো আজকে হচ্ছে আমার ছোট ননদের বার্থডে, তো আজকে সকালবেলা মানে আমরা একটু বেরিয়েছিলাম, গিয়েছিলাম দক্ষিণেশ্বর, কিন্তু ওখান থেকে এসে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম, কালকে সন্ধ্যার বেলায় আমরা এসেছি মানে বাবা যতীনে। তো এখন যাচ্ছি ননদের জন্য কিছু গিফট কিনতে, দেখা যাক কী গিফট দেওয়া যায়। তো এখন আমার মাম্মা মাছের সাথে, মাম্মাম হাই করো, ওর বয়স শুনলে তোমরা অবাক হয়ে যাবে, কিন্তু প্রচুর প্রচুর কথা বলে আর প্রচুর পাকা। তা এখন হচ্ছে আমরা রাস্তায় রেডি হয়ে বেরিয়ে গেছি, আর বুলটি হচ্ছে ঘরে আছে, তো ওর জন্য দাঁড়িয়ে আছে ওয়েট করছে ওর জন্য। তো আসলেই বাবা কি টুপি পড়তে ঠান্ডা পড়ছে, ওই দেখো না এক মিনিট, তো মামাম টুপিটা খুলে দিয়েছে, তো টুপিটা পরিয়ে নিই। তো ভিডিওটা এখন স্টপ রাখছি, আসছি আবার ঘরে ফিরে। করেছি দেখতেই পাচ্ছ, বার্থডে গার্ল, সবাই উইশ করো আমার সোনাকে। বার্থডে গার্ল বলে হয়ে গিয়েছে, তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ বলো। বার্থডে গার্ল ঘরে করছে আজকে, আর বার্থডে গার্লের বর কোথায় গেল, কোথায় গেল, এই তো খুঁজে পেয়েছি। তো চলো মানে কুচুকে দেখানো হয়ে গেছে, কুচু হাইও করে দিয়েছে। হাইটা খুব সুন্দর বলে, তো যাই হোক আবার মানে কেনার কি কিনি কি মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন স্টপ রাখি, তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার বর দেখো লেডিস জুতো পরে চলে এসেছে খাদিমসের দোকানে জুতো কিনতে, এই দেখো। এটা ছেড়ে দেবো, আমার ব্লগ করে না আমার সাথে, আমি তো ছেড়ে দেবোই, এটা আমি ছেড়ে দেবো। হ্যাঁ ছেড়ে দেবো, তো চারিদিকে ঝগড়া বেঁধে গেছে খাদিমসের জুতো পাল্টি দেয়নি বলে, যা ঝামেলা হয়েছে দোকানদারটা তো মানে মাল দেখাচ্ছেই না আর কথাই বলছে না আমার, তার জন্য চলে এলাম ওই দোকান থেকে। এখন যাচ্ছি মানে বার্থডে গার্লের জন্য বার্থডে কেক কিনতে, আর দেখো গলায় কি বেঁধেছে, খুলে যাচ্ছে না, একটু কেউ খুলে দিতে পারছে, চলে এসো নিও। কেক নেই তো আবার যেতে হবে যাদবপুরে, চলো যাওয়া যাক। মানে কি ভ্যান যাই না, তো পেয়ে গিয়েছি, এখন যাবো যাদবপুর যাবো। এখন ছিলাম বেটা কোথায়, এই জায়গাটা নাকি চলো যাওয়া যাক। হ্যাঁ গেল মানে যাদবপুর, এই মুভিতে তো কদিন আগে এসেছিলাম, আবার বলছি দেখালের বরের সাথে তো ঝামেলা বেড়েই আছে। তারপর এখান থেকে পড়ে গেলে, দিকে পড়ে গেলে মেহেন্দি করেছি, পাওয়া যাচ্ছে না, এমনই ব্যাটলা কেক আর খাদের জুতো খুঁজে খুঁজে মাথা পাগল হয়ে গেছে। তো আর একটা দোকানে এসেছি, চলো দেখা যাক কি হয়। চলো দেখা যাক। হ্যাঁ আমাকে আর আমার ছোট নড়তে আবার আমরা দুজনে খাচ্ছি, আর ওরা দুজনে দাঁড়িয়ে ফুলে গানটা করো, খাওয়া
তুই বসে নিয়েছি এবার বাড়ির থেকে রওনা দেবো আর বাজে ছেলেমেয়েকে ভিডিও করবো তো তোমরা দেখবে ভিডিও করবো বাজে তো তোমরা দেখবে মামামকে তো দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে আছে তো চলো স্টপ করে দিই এখন কারণ হচ্ছে আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম দক্ষিণেশ্বর থেকে এসে সবাই টায়ার্ড ছিলাম তো জন্য রান্নাবান্না ঝামেলাটা হয়নি তো রাতে মানে খাবার অর্ডার করেছে তো সব চলে এসছে দেখো তো ওইটাকেই খাওয়া হবে এটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি খাওয়া হবে দিদি দুজনেই খাচ্ছে আর এদিকে অয়েন খাচ্ছে অয়েনে মাখাই দিচ্ছে আর অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য আর ওয়েট করতে পারলাম না তো আর যারা আসবে তারা একটু লাস্টে খাবে আর সকাল সকাল ডিউটি যাবে ওই জন্য আগে বসে গেছে তো আমারটাকে ঢেলে দাও মা দাঁড়িয়ে দেখছে কই যে মা আমার ইকালে দেখ না আজকে দিনটা কত খারাপ বলতে সব আসে ঝগড়া ঝগড়া আছে ও লাভলি তো চলো আর মানে দেরি না করে স্টার্ট করা যাক তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চিকেনটাকে নয় আমার ভিডিওটা শেয়ার করো তো চলো টাটা